হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ইউনিভার্সিটি সকলকে স্বাগত। আইসিডি সুপারভাইজার ক্যাশ কোর্স এর রিজনিং এর অংশ বরাবর রিজনিং এর যে ডে 20 অংশ, বাকি পার্ট গুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে দেখে নেবে। এবং আজকে করাবো ক্যালেন্ডার এবং সিরিজের মিক্সড কোশ্চেন কিছু করাবো প্র্যাকটিস সেট আকারে। অলরেডি যেগুলো আলোচনা করে দিয়েছি ডিটেলস এ, যাদের প্রবলেম আছে তারা অবশ্যই ওখান থেকে দেখবে, এবং তারপরে যদি একটু বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু এখানে তোমরা দেখে নাও এবং অফকোর্স প্র্যাকটিসটাও করে নাও। আর যারা এখন অব্দি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর বলে রাখি যে আমাদের কিন্তু লাইভ মক টেস্ট এই সপ্তাহতেও হবে, যারা যারা মিস করেছে আগের সপ্তাহ দিওনি তারা কিন্তু তার জন্য রেডি থেকো, পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এবং বলে রাখি এটা কিন্তু পুরোপুরি বিনামূল্যে মক টেস্ট, ঠিক আছে, লাইভ মক টেস্ট, এবং তার সলিউশনও কিন্তু আমাদের করে দেওয়া হবে। চলো তাহলে প্রথম প্রশ্ন দেখে নিই। আজকে প্রথম কোশ্চেন দেখো, ক্যালেন্ডারের কোশ্চেন, যদি 3rd December 1991 সানডে হয় তাহলে 3rd January 1992 সালে 3rd January কি বার হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। বাংলা ট্রান্সলেট করা হয়নি, আমি বলে দিচ্ছি তোমরা বুঝে নাও যে 1991 সালে 3rd December যদি রবিবার হয় তাহলে 1992 সালে 3rd January কি বার হবে, ঠিক আছে। তো এটা অঙ্কটা করার জন্য কি করবো, যে 3rd December থেকে 3rd January সেটা কতদিন হয়, 31 দিন হয়। কারণ কি, কারণ ডিসেম্বর মাস হচ্ছে তোমার 31 দিনে ডিসেম্বর মাস, ঠিক আছে, ডিসেম্বর মাসটা 31 দিনে হয়। তার জন্য 3rd December থেকে 3rd January 31 দিন হয়। তো 31কে 7 দিয়ে ভাগ করবো, 4 সাথে 28 + 3, তো 3টে হচ্ছে অর্ধে থাকছে, তো যখনই অর্ধে থাকছে সেটি সানডে এর সাথে যোগ করে দেবো, সানডে প্লাস 3 তোমার ওয়েডনেসডে হয়, ঠিক আছে। সানডের পর 3, সানডের পর মন্ডে, টিউজডে, ওয়েডনেসডে, তো ওয়েডনেসডে হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তোমরা যদি এইভাবে না করতে পারো তাহলে আরো একটা জিনিস করে দেবে, ডিসেম্বর মাস 3rd December থেকে 31শে ডিসেম্বর অব্দি কতদিন সেটা যোগ, সেটা বার করো। করার পর 3rd January মাসের 3 দিন যোগ করে দাও, করে দিয়ে সেখান থেকে অড নাম্বার বার করে দিতে পারো। আই ওয়ান্ট টু মিন যে ডিসেম্বর মাসে কতদিন হচ্ছে, 31 থেকে 3 বাদ দাও। 31 থেকে 3 কেন বাদ দেবে, কারণ 3rd December থেকে কাউন্ট হচ্ছে, পুরো ডিসেম্বর মাসটা নেওয়া হচ্ছে না। তাহলে পড়ে থাকছে কতদিন, 28 দিন। তাহলে ডিসেম্বর মাসে 28 দিন, 28 দিনের সাথে হচ্ছে তোমার 3 যোগ হচ্ছে, 3 যোগ কেন হচ্ছে, কারণ জানুয়ারি মাসে 3 দিন অবধি নেওয়া হচ্ছে। তাহলে 28 + 3 তোমার 31 দিন, 31 দিনকে 7 দিয়ে ভাগ করলে 3 দিন অর্ধে থাকছে। একই ব্যাপার সানডের সাথে সেই 3 যোগ করলে হয়ে যাচ্ছে ওয়েডনেসডে, ঠিক আছে। মোট কথা অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু ওয়েডনেসডে। কোশ্চেন নাম্বার 2 দেখো, যদি ইফ এভরি সেকেন্ড স্যাটারডে অ্যান্ড অল সানডেজ আর হলিডেজ ইন এ 30 ডেজ মান্থ বিগিনিং অন স্যাটারডে, দেন হাউ মেনি ওয়ার্কিং ডেজ আর দেয়ার ইন দ্যাট মান্থ। আচ্ছা, এনিওয়ে এটাকে 30 ডেজ করো না, এটাকে 31 ডে করো, কারণ আমার বাংলা কোশ্চেনটা দেখো 31 দিন দেওয়া আছে, তেমন কিছু অসুবিধা হওয়া নাই। 30 দিন হলে তোমাদের কি আনসার হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। যদি প্রতি দ্বিতীয় শনিবার এবং সমস্ত রবিবার, যেটি হচ্ছে 31 দিনের মাস, মনে করো এমন একটা মাস আছে যেটা 31 দিনের মাস, যেমন ধরে নাও জানুয়ারি মাস, জানুয়ারি মাসটা 31 দিনের মাস, সেই 31 দিনের মাসে যদি প্রত্যেক দ্বিতীয় শনিবার এবং সমস্ত রবিবার যদি ছুটি হয়, তবে সেই মাসে যে মাসটা শনিবার দিয়ে শুরু, মনে করো সেই জানুয়ারি মাসটা যেটা 31 দিনের মাস এবং শনিবার দিয়ে কিন্তু শুরু হচ্ছে, মানে কি 1st January হচ্ছে, শনিবার হচ্ছে, তাহলে সেই সেই রকম মাসে কার্য দিবস কবে হবে বা ওয়ার্কিং ডেজ কতদিন হবে, ঠিক আছে, কতগুলো কার্য দিবস হবে। কোশ্চেনটা বোঝা গেছে নিশ্চয়ই, ঠিক আছে। শুধু তোমাকে দুটো কন্ডিশন দিয়েছে, যে রবিবার তো ছুটি থাকেই আর কিন্তু দ্বিতীয় শনিবার, প্রত্যেক দ্বিতীয় শনিবার হচ্ছে কিন্তু ছুটি, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে 31 দিনের মাসে ছুটি কত হবে, যেটা আবার শনিবার দিয়ে শুরু। আচ্ছা, এইটা তোমাদের একটু অসুবিধা হতে পারে, যে এই যে প্রতি দ্বিতীয় শনিবার মানে কি বোঝাচ্ছে, প্রতি দ্বিতীয় শনিবার মানে বোঝাচ্ছে যে সপ্তাহে সেকেন্ড স্যাটারডে, যেমন ব্যাংকে ছুটি থাকে ঠিক সেই রকম আর কি বোঝাতে চাইছে, যে সেকেন্ড স্যাটারডে এন্ড ফোর্থ স্যাটারডে এইরকম যে ব্যাপারটা থাকে সেটাকে বোঝাতে চাইছে কিন্তু, হ্যাঁ। যেমন এই মাসটা হচ্ছে শনিবার দিয়ে শুরু, প্রথম মাসটা, প্রথম দিনটা শনিবার দিয়ে শুরু, তাহলে পরের সপ্তাহে কিন্তু স্যাটারডেটা ছুটি থাকবে। আবার যে 3rd সপ্তাহের যে শনিবারটা সেটা কিন্তু কাজ হবে, ঠিক আছে, আবার 4th স্যাটারডেটা কিন্তু ছুটি থাকবে, ঠিক এই মানেটা কিন্তু এটা বলছে, যে তার জন্য বলছে যে প্রতি দ্বিতীয় শনিবার, মানে দ্বিতীয় উইক করে, যেটা দ্বিতীয় আর চতুর্থ উইক মেনলি বলতে চাইছে আর কি এখানে, ঠিক আছে, যেমন ব্যাংকের হয় সেরকম বলতে চাইছে।
তো তাহলে ওয়ার্কিং ডে কতদিন হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো কতগুলো তাহলে রবিবার হচ্ছে সেটা আমরা নির্ণয় করি। যদি প্রথম দিন যদি স্যাটারডে হয় তাহলে অফকোর্স সেকেন্ড দিনটা হচ্ছে তোমার সানডে হবে, ঠিক আছে। যদি সেকেন্ড দিন সানডে হয় তাছাড়া 7 যোগ করো, 9th দিনটাও সানডে হবে, 9 এর সাথে আবার 7 যোগ করো 16, 16 তম দিনটাও হচ্ছে তোমার সানডে হবে, আবার 16 এর সাথে 7 যোগ করো 23, 23 তম দিনটাও কিন্তু সানডে হবে, আর 23 এর সাথে আবার 7 যোগ করো 30, তাহলে 30 তম দিনটাও কিন্তু সানডে হবে। তাহলে কতগুলো সানডে পাচ্ছি আমরা? ওই মাসটাতে 5টা সানডে পাচ্ছি, এখানে আমি ওই জন্য লিখে নিয়েছি। সেই সানডে গুলো হচ্ছে 2, 9, 16, 23 এবং 30 তারিখ, ঠিক আছে। আর স্যাটারডে, স্যাটারডে হচ্ছে আমরা যে স্যাটারডে গুলো ছুটি পাচ্ছি সেই স্যাটারডে গুলো তাহলে কি, প্রথম দিনটা তো ফার্স্ট ফার্স্ট যে দিনটা সেটা তো স্যাটারডে দিয়ে শুরু হয়েছে, সেই দিনটা অফকোর্স ছুটি নয়। তাহলে তার পরের সপ্তাহ, তার সাথে মানে একের সাথে 7 যোগ করলে কতদিন হচ্ছে, 8 তারিখ, 8 তারিখটা ছুটির দিন। আবার যদি 8 এর সাথে 7 যোগ করো 15 দিন, 15 তারিখটা সেটা কিন্তু ছুটির দিন নয়, মানে 15 তারিখটা স্যাটারডে পড়বে, সেটা কিন্তু ছুটির দিন নয়। কারণ কি? কারণ আমাদের সেকেন্ড সেকেন্ড গুলো হচ্ছে তোমার স্যাটারডে গুলো ছুটি থাকে। তাহলে 15 সাথে আবার যখন 7 যোগ করবো 22, সেই 22 তম দিনটা কিন্তু তোমার ছুটি থাকবে, ঠিক আছে। তাহলে স্যাটারডে হলিডে হচ্ছে 8 তারিখ আর 22 তারিখ, বোঝা গেছে কি জিনিসটা? তাহলে তোমার কতগুলো ছুটির দিন পড়ছে, সানডে পাচ্ছি 5টা আর স্যাটারডে পাচ্ছি 2টো, তার মানে টোটাল হলিডেজ পাচ্ছি 7টা। এবার মাসটা হচ্ছে কি বলেছে, 31 দিনের মাস, ঠিক আছে। তাহলে ওয়ার্কিং ডেজ কত হবে, 31 থেকে 7 বাদ দিলাম, এই যে 7টা ওয়ার্ক ছুটির দিনগুলো বাদ দিলাম, বাদ দিয়ে অ্যান্সার হয়ে গেল 24 দিন। তাহলে অ্যান্সার হয়ে গেল 24 ডেজ হচ্ছে ওয়ার্কিং ডেজ, মানে ওই মাসটা যেটা 31 দিনের মাস এবং যে মাসটা শনিবার দিয়ে শুরু এবং যেখানে দ্বিতীয় শনিবার গুলো ছুটি থাকে সেইখানে ওয়ার্কিং ডেজ বা কার্যরত দিন হয়ে গেল 24টা, ঠিক আছে। ঠিক এইভাবে যদি যে কোনো সেটা বলতে যদি 30 দিনের মাস হতো বা অন্য কোনো দিন দিয়ে শুরু হতো, ঠিক অঙ্কটা কিন্তু এইভাবেই করতে হতো, ঠিক আছে। একবার শেখাবো তোমরা কিন্তু বিভিন্ন রকম ভাবে করে নিও, বোঝা গেছে আই থিঙ্ক। কোশ্চেন নাম্বার 3 দেখো, যে স্যাটারডে ওয়াজ দ্য হলিডে ফর ইন্ডিপেন্ডেন্স ডে, 14th অফ দ্য নেক্সট মান্থ ইজ এগেন এ হলিডে, হোয়াট ডে ওয়াজ ইট অন দ্য 14th। মানে যদি শনিবার স্বাধীনতা দিবসের ছুটি থাকে, পরের মাসের 14 তারিখ আবার ছুটি, পরের মাসের 14 তারিখ আবার ছুটি, তাহলে 14তম দিনটা, এই যে 14তম দিন যেটা হচ্ছে 14 তারিখ পরের মাসে, সেই দিনটা কি বার ছিল তোমাকে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো স্যাটারডে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের কবে, 15ই আগস্ট, সেটা নিশ্চয়ই সবাই জানো। তাহলে 15th আগস্ট তোমাকে বলে দিয়েছে স্যাটারডে। তাহলে পরের মাসের 14 তারিখ মানে কি, 14th সেপ্টেম্বর, কি বার হবে তোমাকে সেটা নির্ণয় করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, যে 15th আগস্ট যদি স্যাটারডে হয় আর আগস্ট মাস হচ্ছে 31 দিনের মাস, তাহলে অফকোর্স 14th সেপ্টেম্বর, 15th আগস্ট থেকে 14th সেপ্টেম্বর কতদিন হবে, 30 দিন হবে। তাহলে 15th আগস্ট থেকে 15th সেপ্টেম্বর কিন্তু 31 দিন হতো, বাট এখানে 14th সেপ্টেম্বর কত চেয়েছে সেই দিনটা বার করতে হবে। তাহলে 15th আগস্ট থেকে 14th সেপ্টেম্বর হচ্ছে 30 দিন। তাহলে এবার 30 কে হচ্ছে তোমার 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করলে 2 অর্ধে হচ্ছে, তাহলে 2 অর্ধে মানে হচ্ছে স্যাটারডে সাথে 2 যোগ করব, স্যাটারডের পর সানডে মনডে, তাহলে 14th সেপ্টেম্বর মনডে, তার মানে মনডে আবার একটা ছুটি, ঠিক আছে। মানে পরের মাসের 14তম দিন কি বার ছিল সেটা হচ্ছে মনডে, বা যেটা বলা হচ্ছে 14th সেপ্টেম্বর। ওকে, একবার আমরা সলিউশনটা তাহলে একবার দেখে নিই, দেখে নাও তাহলে নাম্বার অফ ডেজ কত, তোমরা আমি যেভাবে বললাম সেভাবে করতে পারো, বা এখানে হচ্ছে এটা হচ্ছে আগস্ট মাসের জন্য বার করেছে আর এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। আগস্ট মাসে তাহলে 15ই আগস্ট তোমার স্যাটারডে বলে দিয়েছিল আর আগস্ট মাসে 31 তারিখ, তাহলে 31 - 15 সমান কত হয়, 16 দিন। তাহলে 16 দিন আগস্ট মাসের জন্য আর 14 দিন হচ্ছে সেপ্টেম্বর মাসের জন্য, তাহলে টোটাল ডেজ হচ্ছে 30 দিন, ঠিক আছে। দুভাবে বলে দিচ্ছি, এবার 30 কে 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে হচ্ছে অর্ধে হয়ে যাচ্ছে 2, তার জন্য স্যাটারডে প্লাস 2 সমান মানডে, তাহলে অ্যান্সার হয়ে গেল মানডে। স্যাটারডে সাথে 2 যোগ করলে কত হয়, মানে স্যাটারডের পর সানডে মানডে, অ্যান্সার হয়ে গেল মানডে, বুঝা গেছে। ঠিক এইভাবে কিন্তু অনেক সময় থাকতে পারে তোমার যে 2nd অক্টোবর যদি গান্ধীজির জন্ম হয়, বা আমাদের তো গান্ধীজির জন্মদিনকে সবার ছুটি থাকে, তাহলে পরের মাসে কোন একটা দিন বলে দিল,
পরের মাসে যদি কালী পুজো হয়, কালী পুজোর দিনকে বা দিওয়ালির দিন কবে ছুটি থাকে, তো সেই দিনটা কি বার ছিল সেটাও কিন্তু বার করে দিতে পারে। মানে যে রকম ভ্যারাইটির রকম কিন্তু কোশ্চেন আসতে পারে। তোমার ইন্ডিপেন্ডেন্স ডে বলেছে, 2nd অক্টোবর বলেছে, মহাত্মা গান্ধীর জন্মদিন, যেগুলো তোমরা স্পেশাল জিনিসগুলো জানো সেটা কিন্তু এক্সাক্টলি ডেটটা বলে দেবে না, বাট তোমাকে কিন্তু জেনে নিতে হবে। আবার রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসের দিনটাও কিন্তু বলে দিতে পারে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 4 দেখো, যে হুইচ ওয়াজ দ্য ডে অন 1st জানুয়ারি বা ফার্স্ট এডিট। এটা নিয়ে আমি অলরেডি আগে অনেকবার বলে দিয়েছি যে ফার্স্ট এডিট 1st জানুয়ারি কোন দিন ছিল, সেটি হচ্ছে মানডে ছিল, সোমবার ছিল। এটা কিন্তু তোমার শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এখানে কিছু করতে হচ্ছে না, বাট শুধু জিনিসটা কিন্তু জানতে হচ্ছে। কোশ্চেন নাম্বার 5 দেখো, যে হুইচ ইজ দ্য লিপ সেঞ্চুরি ফ্রম দ্য ফলোয়িং। লিপ লিপ শতাব্দী কোনটি? লিপ শতাব্দী দেখো, যে 4 দিয়ে ভাগ করলে আমরা জানি লিপ ইয়ার হয়, বা লিপ শতাব্দী হতে গেলে কি 400 দিয়ে ভাগ করলে মিলতে হবে। ঠিক আছে, তো 1900 সালকে যদি 400 দিয়ে ভাগ করো মিলবে না, 1800 মিলবে না, 1700 মিলবে না, একমাত্র অপশন নাম্বার ডি 2000 সাল কিন্তু 400 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। তাহলে জিনিসটা কি, লিপ শতাব্দী তোমাকে জিনিসটা জানতে হবে। অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি আগে আমার চ্যাপ্টারে, ক্যালেন্ডারের চ্যাপ্টারে, লিপ শতাব্দী মানে হচ্ছে 400 দিয়ে ভাগ করলে যে শতাব্দীটা মিলবে সেটাই হচ্ছে তোমার লিপ শতাব্দী। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6, এটি 1st জানুয়ারি 2009 যদি শুক্রবার ছিল, তাহলে 1st জানুয়ারি 2011 সপ্তাহের দিনটি কি বার বা কি ছিল সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে 1st জানুয়ারি 2009 হচ্ছে তোমার শুক্রবার বলে দিয়েছে, ঠিক তার পরের 2 বছর পর 2011 সালে 1st জানুয়ারি কি বার ছিল সেটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এইগুলো করার জন্য কি করতে হবে, দেখো আমরা জানি যে অর্ডিনারি ইয়ার হলে অড ডে হয় 1, আর যদি লিপ ইয়ার হয় তাহলে হচ্ছে অড ডে হয় 2। ঠিক আছে, দুদিন হচ্ছে অড ডে হয়, আর অর্ডিনারি ইয়ারে হচ্ছে অড ডে হচ্ছে 1, 1 দিন হয়। এবার দেখো 2009 সাল, 2009 সালটা কি, অফকোর্স অর্ডিনারি ইয়ার, সাধারণ বছর, কারণ এটা 4 দিয়ে ভাগ করলে মিলছে না। তাহলে 2009 সালের অড ডে তাহলে কত হয়ে গেল, 1। এবার 2000 পরে হচ্ছে 2010 সাল, 2010 সাল এটা কি লিপ ইয়ার? না, ওটাও লিপ ইয়ার না, ওটা হচ্ছে সাধারণ বছর, তাহলে সেটারও অড ডে হচ্ছে তোমার 1। ঠিক তারপরে 2011 সালের 1st জানুয়ারি, তার মানে 2011 সালটা কাউন্ট করতেই হবে না, তাহলে অড ডে পেয়ে গেলাম 2, 1+1=2, তাহলে ফ্রাইডে প্লাস 2 সমান হয়ে গেল সানডে, সানডে হচ্ছে অ্যান্সার। ফ্রাইডের পর স্যাটারডে সানডে, ঠিক আছে, ফ্রাইডে প্লাস 2 মানে তোমার ফ্রাইডের পর গুনবে, স্যাটারডে সানডে দুঘরে গিয়ে থামবে, তাহলে সানডে হচ্ছে অ্যান্সার হয়ে গেল। তাহলে এরকম যেরকম দেয়া থাকবে, মাঝখানে যদি লিপ ইয়ার ঢোকা থাকতো তাহলে লিপ ইয়ারের অর্ডের জন্য 2 যোগ করতে হতো, করে তারপরে যে বারটা থাকবে তার সাথে সেই অর্ডেটা যোগ করে দিলেই সেই বারটা হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 7, যে 7th ফেব্রুয়ারি 2005 মঙ্গলবার ছিল, তাহলে 7th ফেব্রুয়ারি 2004 সপ্তাহের কোন দিনটি হবে বা কোন বার হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক দেখো এটার ক্ষেত্রে কিন্তু ব্যাকেতে চলে যাচ্ছে, 2005 সালের 7th ফেব্রুয়ারি বলে দিয়েছে, তোমাকে বার করতে হবে 2004 সালের 7th ফেব্রুয়ারি, মানে 1 বছর পিছিয়ে। ঠিক আছে, আগের অঙ্কটা ছিল 2 বছর এগিয়ে। তো এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, দেখো 7th ফেব্রুয়ারি 2005 হচ্ছে মঙ্গলবার ছিল, 7th ফেব্রুয়ারি 2004 বার করতে হবে। তার মানে কি, ঠিক এর আগের বছর, মানে যেটা দেয়া থাকবে তার আগের বছরটা তোমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, কারণ 2005 সালের 7th ফেব্রুয়ারি অবধিই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, 2005 সালের পুরো সালটা কিন্তু দেখার দরকার নেই। ঠিক আছে, 2004 সালের 7th ফেব্রুয়ারি থেকে 31শে ডিসেম্বর অবধি দেখার দরকার আছে, তার জন্য কিন্তু 2004 সালটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন করার জন্য। তাহলে 2004 সালটা 7th ফেব্রুয়ারি যেহেতু শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস, তাই আমি দেখবো যে এটা হচ্ছে লিপ ইয়ার না লিপ ইয়ার নয়। 2004 সালটা অফকোর্স লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে 7th ফেব্রুয়ারি 2004 সাল যখনই বলবে তখনই হচ্ছে কিন্তু 2004 সালটা যেহেতু লিপ ইয়ার, তার জন্য অড ডে হয়ে যাবে 2। তাহলে যখনই অড ডে হয়ে যাবে 2 তখনই তাহলে মঙ্গলবার থেকে 2 বাদ দিলে যে দিনটা হবে সেটাই হচ্ছে তোমার 7th ফেব্রুয়ারি 2004 সাল হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে, যেহেতু 7th ফেব্রুয়ারি 2005 হচ্ছে মঙ্গলবার ছিল, তাহলে মঙ্গলবার থেকে 2 বাদ দিলাম, দিয়ে অ্যান্সার হয়ে গেল সানডে। তো সানডে মঙ্গলবার থেকে 2 বাদ দিলে কি হয়,
মঙ্গলবারের পর মানডে, মানডের পর সানডে, তাহলে অ্যান্সার হয়ে গেল সানডে। বোঝা গেছে? এখানে যেহেতু পিছিয়ে যাচ্ছি তার জন্য কিন্তু বিয়োগ করছি, যদি সামনের দিকে এগিয়ে যেতাম মানে সালটা যদি সামনের দিকে হতো তাহলে কিন্তু যোগ করতাম, ব্যাপারটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল সানডে। যদি এখানে 2004 সালের জায়গায় অর্ডিনারি ইয়ার হতো তাহলে নাম্বার অফ ওয়ার্ড ডেজ হচ্ছে 1 হতো, তাহলে 1 বাদ দিতে হতো। ঠিক এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য মিনিট হ্যান্ড অ্যান্ড দ্য আওয়ার হ্যান্ড অফ এ ক্লক হোয়েন দ্য টাইম ইজ 8:30 কত হবে? মানে যখন 8:30 বাজবে তোমার ঘড়িতে, তখন মিনিটের হাত আর ঘড়ির ঘন্টার হাতের মধ্যবর্তী কোণ কত হবে? এরকম অঙ্ক বহুবার করিয়েছি, তবুও দেখাচ্ছি, কারণ বেশি ইম্পর্টেন্ট কিন্তু এইরকমই অঙ্ক, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা বার করা। ঠিক আছে, আমি এর শর্টকাট প্রসেস শিখিয়েছি, সেই শর্টকাট প্রসেস ধরে কিন্তু আমরা করবো। চলো সলিউশনটা দেখে নিই। আমরা ফর্মুলাটা বলে দিয়েছিলাম যে এই অ্যাঙ্গেল বার করার জন্য 11m-60h/2 অথবা 60h-11m/2। ঠিক আছে, একই জিনিস, শুধু মাইনাস থাকে, কিন্তু মাইনাস এখানে কোনো ম্যাটার করে না, কারণ হচ্ছে তোমার অ্যাঙ্গেলের জন্য মাইনাসটা ম্যাটার করে না। ওকে, তাহলে 11m-60h/2 এটা ফর্মুলা। এম মানে কি মিনিট, আর এইচ মানে কি ঘন্টা। তাহলে আমাকে সময়টা বলে দিয়েছে 8:30, তার মানে কি 8 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তাহলে মিনিটের জায়গায় আমরা 30 বসাবো আর ঘন্টার জায়গায় 8 বসাবো, জাস্ট বসিয়ে দিলাম। তাহলে এম এর জায়গায় 30 বসালাম, তাহলে হয়ে গেল 11×30-60×8/2। তাহলে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে 150/2 হয়, 330-480/2। এখানে 480টা বড়, মাইনাসটা আসার কথা, কিন্তু এখানে মাইনাস এলেও মাইনাসটাকে আমরা তুলে দেবো, নেগলেক্ট করবো। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে 330 বাদ দিলে হচ্ছে তোমার 150 হয়, তাহলে 150/2=75°। তাহলে যখন ঘড়িতে 8:30 বাজে তখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে, কোণ হচ্ছে 75°। পরবর্তী কোশ্চেনে চলে এলাম, কোশ্চেন নাম্বার 9 দেখো, এগুলো কিন্তু ক্লকের অঙ্ক। ঠিক আছে, দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 10:25। যদি 10:25 বাজে, আজ পরের বাংলাটা দেখে না, 10:25 একটি ঘড়ির হাতের মধ্যে প্রতিচ্ছবি কোণটি কত? দেখো এখানে রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে বলেছে। ঠিক আছে, তো রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে হলে কি করতে হবে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা করছে সেটা নির্ণয় করতে হবে, করার পর কি করতে হবে, 360 থেকে সেটা কিন্তু বাদ দিতে হবে। তাহলে প্রথমে কি করবো, 10:25 যখন বাজে তখন ঘড়ির কাঁটার গুলির মধ্যে অ্যাঙ্গেল কত সেটা বার করে নেবো। ঠিক আগেরটার মতন 11m-60h/2 ফর্মুলা, তো মিনিটের জায়গায় 25 বসাবো আর ঘন্টার জায়গায় 10 বসাবো, তার মানে 11×25-60×10/2, অ্যান্সার হয়ে যাবে 275-600/2 তোমার 325/2। ঠিক আছে, 325/2টাকে এটা হচ্ছে 162.5°, বা 162.5°। তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে গেলে কি করতে হয়, 360 থেকে বাদ দিতে হয়, তাহলে 360 থেকে 162.5 বাদ দেবো, দিয়ে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 197.5°। তাহলে তোমাকে জানতে হবে যে কি রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে হচ্ছে তোমার 360 থেকে মানে ওদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যা অ্যাঙ্গেল হবে, যা কোণ হবে, সেটা প্রথমে বার করতে হবে, করার পর রিফ্লেক্স অ্যাঙ্গেল হতে 360 থেকে সেই অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে, দিয়ে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আগে প্রচুর করিয়েছি, তো আবারও কিন্তু বলে দিলাম, এগুলো কিন্তু প্র্যাকটিস। পরবর্তী কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 10, হাউ মেনি টাইমস আর দ্য হ্যান্ডস অফ এ ক্লক এট রাইট অ্যাঙ্গেল ইন এ ডে। দিনে সম কোণ কতবার করে ঘড়ির কাঁটা গুলো করে, মানে মানে ঘড়ির কাঁটার গুলোর যে দুটো আছে সেই তাদের মধ্যে কতবার তারা সমকোণ করে, ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা। তো এটা হচ্ছে একবারই তোমাকে মনে রাখতে হবে, এটা কিন্তু 24 বার সারাদিনে কিন্তু 24 বার তারা সমকোণে থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এর শর্ট নোট আমি অলরেডি অনেকগুলো জিনিস আছে, এর শর্ট নোট আমি আমার মেন যে যেখানে শিখিয়েছি সেখানে কিন্তু বলে দিয়েছি, অনেকগুলো শর্ট নোট আছে। তো এটা যেহেতু প্র্যাকটিস, এরকম কিন্তু কোশ্চেন আছে। সিরিজের চলে আসি, সিরিজের 11 নম্বর কোশ্চেন দেখো, 68 তারপর 67, 64, 59, তারপর জিজ্ঞাসার চিহ্ন, কি করতে হবে? তাহলে এখানে দেখো 68 থেকে 67 আসছে, এটা হচ্ছে -1 হচ্ছে। ঠিক আছে, এবার 67 থেকে 64 আসছে, -3 হচ্ছে, এগুলো সব মাইনাস হবে। 64 থেকে 59 আসছে, -5 হচ্ছে, আবার 59 থেকে তাহলে পরেরটা কি হবে, অফকোর্স -7 করতে হবে। কারণ কি, কারণ এটা হচ্ছে একটা অড নাম্বার সিরিজ গঠন করছে, 1, 3, 5, 7 এইভাবে হতে থাকছে। তাহলে 68 থেকে 67 কমে যাচ্ছে, ঠিক আছে, এখানে কমে যাচ্ছে, যেন মাইনাস হচ্ছে, -1, তারপর 67 থেকে 64 -3,
তারপর অফকোর্স হচ্ছে পরেরটা হচ্ছে -7 হতে হবে, ঠিক আছে? তাহলে 59 থেকে 7 বাদ দিলে অ্যান্সার হয়ে যায় 52, তাহলে অ্যান্সার হয়ে যাবে 52। বোঝা গেছে সিরিজ কিভাবে গঠন করছে? অড নাম্বার সিরিজ, পাঁচের পর যেহেতু 7 হচ্ছে অড নাম্বার, তার জন্য হচ্ছে -7 হবে, 59 থেকে 7 বাদ দিলে 52 হয়ে যায়। পরবর্তী সিরিজ দেখো, কোশ্চেন নাম্বার 12, 6, 11, 21, 36, 57, সরি 56 এন্ড জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা কিভাবে হচ্ছে দেখো, এটা একদমই সোজা যে 6 থেকে 11 হচ্ছে +5, আবার 11 থেকে 20 হচ্ছে +10, 21 থেকে 36 হচ্ছে +15, 36 থেকে 56 +20, তাহলে অফকোর্স +25 হতে হবে, কারণ এটা হচ্ছে 5 এর গুণিতক আকারে বাড়ছে, মানে 5 8 5, 5 2 10, 3 5 15, 4 5 20, অফকোর্স পরেরটা 5 5 25 হতে হবে। তাহলে 57 এর সাথে +25 যোগ করলে যে অ্যানসার যেটা হবে সেটাই হচ্ছে তোমার জিজ্ঞাসার চিহ্নের জায়গায় বসে যাবে। 56 এর সাথে 25 যোগ করলে হয় 81, 81 তার মানে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে তাহলে সিরিজটা কিভাবে ফর্ম করছে? 6 থেকে 11 বৃদ্ধি হচ্ছে +5, তারপরে হচ্ছে +10, 21 হচ্ছে, 21 থেকে 36 +15, 36 থেকে 56 +20, তার মানে এটা 5 এর গুণিতক সিরিজ গঠন করছে, ঠিক আছে? বৃদ্ধিটা হচ্ছে 5 এর গুণিতক সিরিজ গঠন করছে, 56 এর সাথে 25 যোগ করলে 81, ঠিক আছে? এই হচ্ছে কতগুলো রিজনিং এর মিক্স আপ কোশ্চেন আছে। আরো অনেক প্র্যাকটিস করবো আমরা, পরীক্ষাতেও করবো, পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নাও। পরীক্ষা কিন্তু লাইভ মক টেস্ট ফ্রিতে হচ্ছে, কিন্তু পুরোপুরি ভাবে পুরোপুরি একদম সুন্দর ভাবে তৈরি করা হচ্ছে, তো সেগুলোর জন্য কিন্তু তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। জেনারেল স্টাডিজ, রিজনিং এবং ম্যাথমেটিক্স সবগুলোই থাকবে। আর আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর অফকোর্স ভালো লেগে থাকলে প্লিজ একটা থামস আপ করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব যারা করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? নাহলে আমাদের আপডেট তোমরা জানতে পারবে না। নেক্সট ভিডিওতে দেখা হবে, সঙ্গে থেকো।